আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ভারতের ত্রিপুরায় বিএসএফ এর সাথে সংঘর্ষ, নিহত 5। আফগানিস্তান পাকিস্তান সম্পর্কের 128 বছরের পুরনো কাঁটাতার। ভারতবর্ষের পঞ্চম প্রজন্মে যুদ্ধ বিমান আটকে দিচ্ছে যে দেশ। যুদ্ধের মোড় ঘোরাতে ভারতের সার্ভিসে তুরস্কের নতুন যুদ্ধ বিমান। ইরানি প্রেসিডেন্টের সফরের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ভারতের ত্রিপুরায় বিএসএফ এর সাথে সংঘর্ষে নিহত 5। গরু জবাইকে কেন্দ্র করে রবিবার ভারত বাংলাদেশ সীমান্তে সোনামুড়ার মতিননগরে বিএসএফ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে 5 বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যা সিপাহী জেলা সীমান্তবর্তী গ্রামগুলিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিওপির বিএসএফ কর্মীরা গরু জবাইয়ের খবর পেয়ে ফকিরাদুল একটি স্থানীয় বাজারে অভিযান চালায়। তার প্রকাশ্য গরু জবাই করার আপত্তি জানিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ, মহিলাসহ গ্রামবাসীরা বিএসএফ এর উপর হামলা চালায়, যা ভিড়কে নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয়েছিল। সংঘর্ষের সময় এক জওয়ান এবং একজন মহিলাসহ 4 গ্রামবাসী আহত হয়েছে। তাদের সবাইকে সোনামুড়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরে ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা বিওপি ঘেরাও করে সোনামুড়া বাকসংগর মহাসড়ক অবরোধ করে। গ্রামবাসীরা প্রকাশ্য গরু জবাইয়ের অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে বিএসএফ আসার পর তারা কেবল গরুর মাংস বিতরণ করেছিল। তারা ঘটনার প্রশাসনিক তদন্ত এবং সাম্প্রদায়িক অনুভূতিতে আঘাত করার জন্য জওয়ানদের শাস্তি দাবি করেছে। সোনামুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন দাস জানান, এ ঘটনার কোনো মামলা হয়নি। বেসামরিক প্রশাসন উভয় গ্রুপের সাথে বৈঠক করেছে এবং বিষয়টি সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তি করা হয়েছে, তবে বিএসএফ এর তরফ থেকে কেউ মন্তব্য করেনি এখন পর্যন্ত। এদিকে জানিয়ে দিব আফগানিস্তান পাকিস্তান সম্পর্কের 128 বছরের পুরনো কাঁটাতার। দক্ষিণ এশিয়ায় তাদের স্বার্থ রক্ষার জন্য 1893 সালে ব্রিটিশ সাম্রাজ্য দ্বারা টানা একটি 2670 কিলোমিটার স্থল সীমান্ত 128 বছর পরে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে চলেছে। গত মাসে নাঙ্গারহার প্রদেশের সীমান্তে অবস্থানরত তালেবান সৈন্যরা পাকিস্তান আফগানিস্তান সীমান্তের বেড়া অর্থাৎ ডুরান লাইন ভেঙে দেয় এবং কয়েকদিন পরে পাকিস্তানি সৈন্যদের আবার এটি ঠিক করা থেকে বিরত রাখে। এখানে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো কিভাবে ডুরান লাইন এবং কেন এই দুই প্রতিবেশীদের মধ্যে বিতর্ক চলছে। রাশিয়ার হাত থেকে ব্রিটিশ সাম্রাজ্য স্বার্থ রক্ষার জন্য ডুরান লাইন তৈরি করেছিল স্যার হেনরি মার্টিমার ডুরান, একজন ব্রিটিশ কূটনীতিক। একক পৃষ্ঠার ডুরান লাইন চুক্তি আফগানিস্তানের রাজ্য আমির আব্দুর রহমান 1893 সালের নভেম্বরে স্বাক্ষর করেছিলেন এবং মূলত আফগানিস্তানকে দুটি সম্প্রসারণবাদী সাম্রাজ্যের মধ্যে একটি বাফার জোন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। বেশিরভাগ ইতিহাসবিদ একমত যে খাইবার গিরিপথের মতো কৌশলগত অঞ্চলগুলি ব্রিটিশ সাম্রাজ্যের পাশে থাকে তা নিশ্চিত করার জন্য লাইনটি তৈরি করা হয়েছিল। বিশেষজ্ঞরা আরও বিশ্বাস করেন যে ডুরান্ডের এই অঞ্চলের জাতিগততা এবং ভূগোল সম্পর্কে খুব ধারণা কম ছিল এবং এটি অজ্ঞাতবশত ঐতিহ্যগত ও পশতুন উপজাতীয় অঞ্চলগুলিকে বিভক্ত করেছিল। কাবুল দাবি করে যে ব্রিটিশ ভারত একতরফভাবে রহমানের ওপর লাইন চাপিয়েছে এবং পরিবারগুলিকে বিভক্ত করেছে। পশতুনদের উল্লেখ করে আফগানিস্তানের বৃহত্তম জনগোষ্ঠী এবং বৈধতা চাওয়ার যে কোনো শাসনের চাবিকাঠি। পাকিস্তান যখন 1947 সালে তৈরি হয়েছিল এবং ডুরান লাইন উত্তর অধিকার সূত্রে পেয়েছিল, তখন আফগানিস্তান ডুরান লাইন চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে, কারণ এটি ব্রিটিশ ক্রাউনের সাথে স্বাক্ষরিত হয়েছিল এবং স্বাধীনতার সময় শেষ হয়ে গিয়েছিল। এর আগেও ব্রিটিশরা ভারত ত্যাগের প্রস্তুতি নিচ্ছিল, আফগানিস্তানে পশতুন অঞ্চলগুলিতে আফগানিস্তানের অধীনে ফিরিয়ে আনার সম্ভাবনার কথা বলেছিল। ব্রিটিশরা অবশ্য বলেছিল বিষয়টি নিয়ে উত্তরাধিকারী কর্তৃপক্ষ অর্থাৎ পাকিস্তানের সাথে আলোচনা করা যেতে পারে। দেশভাগের সময় পশতুন নেতা আব্দুল গাফফার খান এমনকি পশতুনদের জন্য পশতুনিস্তান নামের একটি স্বাধীন দেশের দাবি করা হয়েছিল। এদিকে জানবেন ভারতবর্ষের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আটকে দিচ্ছে যে দেশ। রাশিয়া থেকে বেশ কিছু যুদ্ধ বিমান পেতে চলছে সেনাবাহিনী। কিছু পুরনো বিমানকে আপগ্রেড করার পাশাপাশি নতুন বেশ কিছু চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান থাকবে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের টেকনোলজি। রাশিয়ার থেকে 21টি MiG-29 বিমান ক্রয় করতে চলেছে তা ইতিমধ্যেই জানানো হয়েছে। তবে এরই মধ্যে রাশিয়ার পঞ্চম প্রজন্মের বিমান Su-57 ভারতকে অফার করা হয়েছিল, আর সেই বিষয়টি এখন চীনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, আর সেই কারণেই রাশিয়াকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তারা। চীনের দাবি, রাশিয়া যখন ভারতকে যে কোনো রকম হুমকি যুদ্ধ বিমান না দেয়
রাশিয়ার অর্থনীতির অন্যতম ভরসা হলো চীন, কারণ চীনের 50% অর্থনীতি জুড়ে আছে রাশিয়া, আর সেই ভয় দেখাচ্ছে তারা। তবে আন্তর্জাতিক মার্কেটে রাশিয়ার সবথেকে বড় ডিফেন্সিভ ইকুইপমেন্ট ক্রেতা হলো ভারত। চীন রাশিয়ার থেকে কোনো রকমের এই ধরনের জিনিস ক্রয় করবে না, আর রাশিয়া ভারতের মার্কেট হাতছাড়া করবে না বলে মত একাধিক বিশেষজ্ঞর। তবে রাশিয়া থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করবে না ভারতবর্ষ, এমনটাই মত সামরিক বিশেষজ্ঞদের একাংশের। কারণ ভারতের হাতে আসতে চলা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আসলে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সেই কারণে রাশিয়া থেকে তাদের সু-57কে ক্রয় করবে না বলে একাধিক সামরিক বিশেষজ্ঞদের মতামত। এদিকে জানবেন যুদ্ধের মোড় ঘোরাতে সার্ভিসে তুরস্কের যুদ্ধ বিমান। যে কোনো যুদ্ধ ফাইটার বিমানের নেই কোনো বিকল্প, যে কোনো মুহূর্তে যুদ্ধের দিকে ঘুরিয়ে ফেলতে পারে এই বিমান। সেই জন্যই নিত্য নতুন উন্নত প্রযুক্তির ফাইটার বিমান তৈরি করতে ব্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। ফাইটার বিমানের বাণিজ্য এখন রমরমা। টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে চাহিদা বাড়ার সাথে সাথে কার কাছে কোন দেশ কত ফাইটার বিমান বিক্রি করতে পারবে তা নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা ইতিমধ্যেই। সাম্প্রতিককালে রাশিয়ার সামরিক অস্ত্র নিয়ে প্রশ্ন উঠেছে ঠিকই, তবে সবচেয়ে বেশি ফাইটার বিমান কিন্তু রয়েছে রাশিয়ার কাছেই। এতদিন সাগরে রাশিয়া প্রতিনিধিত্ব করলেও ফাইটার বিমানের বেশ খানিকটা কমতি ছিল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সমস্ত সংলাপ আলোচনা সফল করে উন্নত প্রযুক্তির নতুন প্রজন্মের SU-57 সুপার স্টিল জেট ফাইটার অবশেষে অন্তর্ভুক্ত হচ্ছে রাশিয়ার বিমান বাহিনীতে। তবে তার আগে অবশ্য রাশিয়ার বিমান বাহিনী প্রথম ব্যাচের SU-57 স্টিল জেট ফাইটার থেকে হাইপারসোনিক এয়ার টু এয়ার মিসাইল ফায়ার স্টেট উৎক্ষেপণ সম্পূর্ণ করবে। এতদূর অবধি রাস্তাটা কিন্তু মোটেও সহজ ছিল না। যেখানে 2005 সালে বিশ্বের সেরা পঞ্চম প্রজন্মের স্টিল জেট ফাইটার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের F-22 র্যাপ্টার আত্মপ্রকাশ করে, 2014 সালের F-35 প্লাইডিং জয়েন্ট স্ট্রাইক সার্ভিসে আসে, এমনকি 2017 সালের চীনের J-20 স্টিল জেট ফাইটার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়, যেখানে 2010 সালের 29 জানুয়ারি প্রথম প্রোটোটাইপ কপির সফল ফ্লাইট নিয়ে পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পরেও রাশিয়া SU-57 স্টিল ফাইটার জেট সার্ভিসে আসতে সময় লেগে যায় প্রায় 1 দশকের বেশি। তবে দেরিতে হলেও রাশিয়ার এই নতুন জেট ফাইটার নিয়ে চিন্তা বাড়ছে আমেরিকার। আজ থেকে 30-40 বছর আগে কেউ তো উন্নত প্রযুক্তির কথা ভাবতে পারত না। সেখানে 1983 সালের অক্টোবর মাসে বিপ্লবের প্রথম দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য ফাইটার বিমান থেকে অনেকটাই ব্যতিক্রমী অত্যাধুনিক ডিজাইনের F-179 হক অ্যাটাক ফাইটারকে এয়ারফোর্সে অন্তর্ভুক্ত করা হয়। এদিকে জানিয়ে দিব, ইরানি প্রেসিডেন্টের সফরের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির আসন্ন রাশিয়া সফরের জন্য মস্কোর পক্ষ থেকে সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে ল্যাভরভ এই কথা জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট রাইসির এ সফরকে রাশিয়া স্বাগত জানায়। গতকালের টেলিফোন সংলাপে দুই পক্ষই বলেছে, ইরানি প্রেসিডেন্টের আসন্ন সফর তেহরান ও রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফলক হবে এবং সম্পর্ক বাড়ানো ও গভীর করার নতুন সুযোগ এনে দেবে। চলতি সপ্তাহের শেষের দিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাশিয়া সফর করতে যাবেন বলে কথা রয়েছে। রাশিয়ার জাতীয় সংসদের ফার্স্ট ডেপুটি স্পিকার আলেকজান্ডার ভুজবেকের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, 20 জানুয়ারি প্রেসিডেন্ট রাইসি সংসদের নিম্নকক্ষ দুমায় ভাষণ দেবেন। গত মাসের শেষের দিকে ইরানি প্রেসিডেন্টের মুখপাত্র আলী বাহাদুরি জাহারেমি জানান, সাইয়েদ ইব্রাহিম রাইসি জানুয়ারির মাঝামাঝি সময়ে রাশিয়া সফর করবেন এবং দুই দেশের মধ্যকার সম্পর্ক কৌশলগত পর্যায়ে নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন। বাহাদুরি জানান, কৌশলগত যোগাযোগের ধারাবাহিকতায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে রুশ প্রেসিডেন্ট পুতিন মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।